আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র তুলসী পাতা দিয়ে আপনারা গরু বাছরের কোন রোগগুলো সারাতে পারেন, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, সে বিষয় সম্পর্কে আজকে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তুলসী গাছ ভেষজ চিকিৎসালয়ের একটি অনন্য উপাদান। এই তুলসীর যে কত গুণ আছে তা বলে শেষ করা যাবে না। প্রায় সব জায়গাতেই এটা কম বেশি পাওয়া যায়। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ পর্যন্ত করে থাকে। শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবেও দারুণ ভূমিকা তুলসীর। ছত্রাক ও অন্যান্য জীবাণুনাশকের বিরুদ্ধে কাজ করে তুলসী পাতা। আপনি হঠাৎ দেখলেন আপনার গোয়ালের গরু বা বাছুর পেটের ব্যথায় কাতরাচ্ছে, একবার উঠছে একবার বসছে, অর্থাৎ ব্যথায় সে অস্থির, ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? চিন্তার কিছু নেই, আপনি বড় বা মাঝারি আকারের গরুকে 30 মিলি এবং বাছুর বা ছোট গরুকে 20 মিলি তুলসীর পাতার রস খাইয়ে দিন। ইনশাআল্লাহ ব্যথা চলে যাবে। এটা 6 ঘন্টা পর পর 3 বার দিবেন। আপনি দেখলেন যে আপনার গাভী বা বাছুরের গায়ে জ্বর বা সামান্য কাশি হয়েছে, হাতের কাছে ডাক্তার বা ঔষধপত্র কিছুই নেই, কোনো দুশ্চিন্তা করবেন না। গাভীকে 30 মিলি তুলসীর পাতার রসের সাথে 4 চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 4 বেলা খাইয়ে দিন। ইনশাআল্লাহ সেরে যাবে। বাছুরের ক্ষেত্রে তুলসীর পাতার রসের পরিমাণটা অর্ধেক হবে। হঠাৎ দেখলেন আপনার গরু বা বাছুরটি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে শরীরের উপরিভাগে হালকা ক্ষতের সৃষ্টি হয়েছে, দুশ্চিন্তার কিছুই নেই। কিছু তুলসী পাতা বেটে এটা পেস্টের মতো তৈরি করে ওই ক্ষত জায়গায় 2 থেকে 3 দিন লাগালেই ক্ষত সেরে যাবে ইনশাআল্লাহ। তুলসী পাতার পেস্ট কিন্তু ইনফেকশন রোগেও প্রচুর কাজ করে থাকে। আপনি দেখলেন যে আপনার খামারের বাছুরটি কৃমিতে আক্রান্ত, কৃমিনাশক ঔষধপত্র হাতের কাছে নেই, অথবা আপনি অ্যালোপ্যাথিক ঔষধ খাওয়াতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই, তাতে তুলসীর পাতা ও মূলের রস বের করে 15 মিলি আন্দাজ নিয়ে খাইয়ে দিলে খালি পেটে বাছুরকে কৃমিনাশক ঔষধের কাজ করবে। প্রথমবার খাওয়ানোর 7 দিন পর আবার খাওয়াবেন, ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এভাবে তুলসী গরু বাছুরের অনেক উপকারের ঔষধ হিসেবে কাজ করে, যা জুড়ি নেই বললেই চলে। তাই যারা গরু পালনের সাথে যুক্ত তারা অবশ্যই বাড়ির আশেপাশে কিছু তুলসী গাছ লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।